স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি পিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী সিটি কর্পোরেশনের পিপিপি আওতায় বিভিন্ন শপিং মল ও বহুতল ভবনের শেয়ার হস্তান্তর নওগাঁর মান্দায় পিক আপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত নোয়াখালীতে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় নির্মিত শিমলা মার্কেটে সম্পূর্ণ এবং বৈশাখী বাজার ও স্বপ্নচূড়া প্লাজার শেয়ার আংশিক হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাশিক মেয়র এএসএম খারেজা মালিকনের উপস্থিতিতে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিটি কর্পোরেশনের অংশ প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয় এ সময় স্বপ্নচূড়া প্লাজার গ্রাউন্ড ফ্লোর থেকে অষ্টমতলা পর্যন্ত ফ্লোর বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন ও উদ্যমী সংস্থা শামসুজ্জামান জেভির পক্ষে স্বত্বাধিকারী মোহাম্মদ শামসুজ্জামান আওয়াল স্বাক্ষর করেন আগামী ত্রিশ সেপ্টেম্বর তলা বিশিষ্ট সিটি সেন্টারের শেয়ার হস্তান্তরের কথা রয়েছে অনুষ্ঠানে রাশিক মেয়র খারুজ্জামান লিটন বলেন বহুতল ভবনগুলো থেকে সিটি কর্পোরেশনের আয় হবে আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির নানামুখী তৎপরতা চলমান থাকবে এ সময় মেয়র বহুতল ভবন নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিকাদারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ নগার পর্ষা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতিফর রহমান হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দ্রুত ন্যায় বিচারের দাবি করেছেন পরিবারের সদস্যরা সেই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি তাদের বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আতিফর রহমানের পরিবারের সদস্যরা এ দাবি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আতিফর রহমানের বড় ছেলে মেহেদি হাসান রানা তিনি বলেন দু সতেরো সালের সাত অক্টোবর দুপুরে বিএনপি ও জামায়াত নেতা আনোয়ার হোসেন ও তৌফিকুর রহমান শাহ আমার বাবা সাবেক ইউপি সদস্য আতিফুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন পুলিশ তদন্ত শেষে তিন বছর পরে দু সালে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলা চার্জশিট নগা আদালতে দাখিল করে কিন্তু এ ঘটনায় জড়িতদের অনেকের নাম বাদ দেয় আমি বাদী হয়ে নারাজি দেই পরে আদালত সিআরডিকে কে তদন্ত ভার প্রদান করে যা আজও তদন্ত চলছে এখন পর্যন্ত সিআরডি পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়নি বর্তমানে আসামিরা সবাই এখন জামিনে থাকায় আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন মামলাটি তুলে নেওয়ার জন্য বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এমন কথা বলেন মেহেদি হাসান এ সময় উপস্থিত ছিলেন মৃত আতিফুর রহমানের সহধর্মিনী মারজানা বেগম ও ছোট ছেলে পারভেজ নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক স্বামী আহমেদ ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম নামে দুজন নিহত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় মান্দা উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর রামপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে নিহত পিকআপ চালক স্বামী রাজশাহী মহানগরীর শাহমুকদুম থানার আব্দুল সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তাইজ উদ্দিনের ছেলে নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেছে পুলিশ মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান সকালে মালটা বোঝায় একটি পিক আপ রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পিক আপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয় নাটোরের দস্যুতার আলামত সহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব নাটোর ক্যাম্প গতরাতে সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের রাজলঙ্কা পাওয়ার প্লান্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া চাইনিজ কুড়াল খুর ও চাকু উদ্ধার করা হয় র্যাব পাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানজা চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের রাজলঙ্কা পাওয়ার প্লান্ট মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টিম অভিযানকালে ওই এলাকার কয়েকজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সহ ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃতরা সদর উপজেলার লেঙ্গুড়িয়া গ্রামের লালন প্রামাণিকের ছেলে রানা প্রামাণিক সিঙ্গারদহ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মামুন হোসাইন বনবেলঘড়িয়া এলাকার আজগর আলীর ছেলে খোকন হোসেন ও সিংরা উপজেলার ছোট্ট গ্রামের নিপেন সরকারের ছেলে বিষ্ণু সরকার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থেকে ইমো হ্যাকার চক্রের বারো সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে এক প্রেস সুপারের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা পুলিশ সুপার জানান লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয় এই সংবাদের সূত্র ধরে স্বপ্রণোদিত হয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ পুলিশকে মামলা রেকর্ড করায় মামলার প্রেক্ষিতে পুলিশ গতরাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে এগারোটি মোবাইল ফোন জব্দ করা হয় পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান এক রাউন্ড কার্তুজ নয়টি কিরিস উদ্ধার করা হয় গ্রেফতারকৃত নূর উদ্দিন ওরফে আসিফ উপজেলার মুরাদপুর গ্রামের গোলাম মাওলার ছেলে বৃহস্পতিবার দুপুরে আটকৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি আরও জানান এ ঘটনায় আটকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ